الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين যে সমস্ত ভাই ও বোনেরা এখন আমাদের সাথে আছেন এবং যারা হয়তো পরেও শুনবেন আমাদের এই অনুষ্ঠান তাদের সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানিতে প্রতি শুক্রবারের মতো আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। শুক্রবারে সাধারণত আমরা আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি ইসলামী জীবনযাপনের ব্যাপারে, রমাদান পালনের ব্যাপারে, জাকাত সাদকা ইত্যাদির ব্যাপারে আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে, যে প্রশ্নের জবাব জানলে পরে আপনারা ভালোমতো কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে পারবেন সেই সমস্ত বিষয়ে আমরা আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজকে আমাদের সাথে শরীক হয়েছেন আমাদের সম্মানিত ভাই, যিনি হাফিজুল কোরআন, আলেমি দিন, আমাদের ইসলামের মসজিদের খতিব, এবং যিনি এখানের কমিউনিটি যে সমস্ত টেলিভিশনগুলো আছে সেখানের পরিচিত মুখ, হযরত মাওলানা আবুল হুসাইন খান, তিনি আমাদের সাথে আছেন, তিনি আপনাদের প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ। শুরু করব, গত সপ্তাহের কয়েকটা প্রশ্ন বাকি ছিল সেগুলো দিয়ে ইনশাআল্লাহ, আর আপনাদের প্রশ্নের অপেক্ষায় আমরা আছি। আপনারা ইউটিউবে যেখানে প্রশ্নের সুবিধা আছে সেখানে যদি আপনারা প্রশ্ন লিখে দেন, বাংলাতে লিখতে পারবেন, ইংলিশে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের জবাব দেব। আবুল ভাই ইন্ট্রোডাক্টরি একটা দুটা কথা বলবেন, এরপরে আমরা প্রশ্নের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আবুল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কদরের রাত হচ্ছে হাজার মাসের সেরা একটি রাত। এই রাতগুলো যে রাত হয়ে আসছে তার মধ্যে হচ্ছে মোট পাঁচটি বেজুর রাত কে কদরের রাত বলা হয়। সেই হিসাবে সামনে যে রাত আসতেছে সেই রাতটি হচ্ছে কদরের রাত। কদরের রাত সম্পর্কে দু একটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই, এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঁচটি বেজুরের রাত কদরের রাত হিসাবে উপহার দিয়েছেন। অতএব যে কোনো পাঁচটি, এই পাঁচটি রাত যদি আমরা বেজুর পাঁচটি রাতকে আমল করে ফেলি তাহলে আমরা কনফার্ম করতে পারবো যে আমরা কদরের রাত পেয়েছি। আর যদি কেহ অপেক্ষায় থাকেন যে সাতাইশার রাতে আমরা কদর পালন করব, তাহলে পরে আপনি মিস করার সম্ভাবনা রয়েছে। যদি এবছর সাতাইশাতে না হয়ে থাকে, একুশায় চলে যায়, তেইশায় চলে যায়, আগামী রাত আসতেছে ইনশাআল্লাহ, যদি এই রাত চলে যায় তাইলে পরে আপনি আমি কদর মিস করে ফেলতে পারি। জন্য সবাইকে অনুরোধ করব, সাতাইশের অপেক্ষায় না থেকে পাঁচটি বেজুর রাত, এর থেকে একটা চলেও গেছে, আজকে হচ্ছে সেকেন্ড বেজুর রাত, তেইশার রাত্রি। আসুন আমরা আজকে থেকে বাকি আরো চার রাত আমরা যেন আমল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। লাভ কি হবে আমল করলে এবং কি কি আমল করব? লাভ হচ্ছে যে কদরের রাতকে অবজার্ভ করলে পরে, উদযাপন করলে পরে, ঠিকমতো পালন করতে পারলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, অতীতের সকল আমল, অতীতের সকল গুনাহ আল্লাহ পাক ওয়ান গো মাফ করে দিবে। মাশাআল্লাহ, যেমন করে একজন মানুষ ইসলাম কবুল করলে পরে তার অতীতের সকল রেকর্ড একসাথে ওয়ান গো ডিলিট করে দেন আল্লাহ পাক, সুবহানাল্লাহ, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কান ক্বাবলাহু। এমনি করে আমাদেরকেও একটা অপরচুনিটি দিয়েছেন যে আমরা তো আজকে ইসলাম কবুল করছি না, কিন্তু কদরের রাত আমাদের সামনে আসতেছে। তিনি বলেছেন, দুই তিনটে হাদিসে বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো সারা রোজা মাস আল্লাহ আসতে এবং ইমান এহতসাবের সাথে, তার অতীতের সকল গুণ মাফ হবে। যে ব্যক্তি কিয়াম করলো সারা মাস তারও গুণ মাফ হবে। যে ব্যক্তি বিশেষ করে কদরের রাত্রিতে কিয়ামের লাইলের নামাজ পড়লো, কিয়াম করলো, দোয়া করলো, ইবাদত করলো, তারও অতীতের সকল গুণ মাফ হয়ে যাবে।
অতএব সেই সহি হাদিসগুলোর আলোকে আমাদের সামনে এই অপরচুনিটি যে আসছে, আমরা যেন এই এই অপরচুনিটির সদ্ব্যবহার করি। এটা হচ্ছে আমার 2 নম্বর কথা। 3 নম্বর এবং লাস্ট কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা নিজের সংগঠনের মধ্য দিয়ে আমাদেরকে একটু ভালো হালতে ইংল্যান্ডে রেখেছেন, এটার জন্য এবং এর সাথে জড়িত সকল ভাই বোনদের জন্য আজকে রাত্রে এবং বাকি আরো 3টি বেজুর রাত রয়েছে সামনে, এগুলোতে যেন আমরা আমল করার পাশাপাশি ভাই বোনদের জন্য স্পেশালি দোয়া করি। কিছু ভাই অসুস্থ আছেন কোভিড-19, কিছু কিছু ভাই বোন আছেন, একটু আগেও একজন বোন আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা সকল ভাই বোনের জন্য আজকের রাত্রে স্পেশালি দোয়া করব, উম্মার জন্য দোয়া করব। উম্মা যে সাফারিং অবস্থায় আছে, ভারতের এই বিভিন্ন ধরনের অসুবিধা তারা আরম্ভ করতেছে আমাদের আমাদের মুসলিম ভাই বোনদের জন্য, সকল জায়গার ভাই বোনরা যত কষ্টের মধ্যে আছে, ডিফিকাল্টিজের মধ্যে আছে, সকল ভাই বোনদের জন্য আমরা আজকে রাতে দোয়া করবো ইনশাল্লাহ। এই আবেদন রেখে আমি এখানে আমার আমার ওপেনিং কথা শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়রান আবুল ভাই, আপনার খুব গুরুত্বপূর্ণ, সময় উপযোগী এবং খুবই সংক্ষেপে ইম্পর্টেন্ট কথাগুলো বলার জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ ফাকরে বলে যে আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। প্রথম যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি, একটা প্রশ্ন যে মসজিদে যদি কোনো ভাই জামাত পান না, তাহলে তিনি আরো কয়েকজনকে সাথে নিয়ে জামাত করতে পারবেন কিনা? এটা কি ঈদের জামাত নাকি এমনি নামাজের জামাত? নামাজের জামাত, এমনি জামাত। জি, যদি কোনো ভাই মসজিদের যে জামাত ফিক্স হয়ে থাকে ইমাম এবং মুয়াজ্জিন সাহেব দিয়ে, একামা দিয়ে, আজান দিয়ে যে জামাত হয়ে যায়, সেই জামাত যদি কোনো ভাই মিস করে ফেলেন, তাহলে 2টা অপিনিয়ন। একটা অপিনিয়ন হচ্ছে যে হ্যাঁ, একটা কর্নারের দিকে গিয়ে তারা যেন একটা ছোটখাটো জামাত পড়ে ফেলে, একদম বেলা জামাতে পড়ার সাইতে, যেহেতু তারা আসছিল জামাত পড়তে পায় নাই, মিস করে ফেলছে, তাইলে তারা যেন একটি কর্নারে গিয়ে পড়ে ফেলে। আর আরেকটা মত হচ্ছে যে না, যদি এইভাবে করে স্থায়ী ছোট ছোট জামাতের ব্যবস্থা করা হয়, তাহলে আসল জামাতের গুরুত্ব কমে যাবে এবং এটা আসল জামাতটা তখন সম্মান কমে যাবে, তার গুরুত্ব কমে যাবে। এই জন্য অন্য কোনো জামাত আর মেন জামাতের পরে এলাও করা ঠিক না। 2টা মতই আছে এবং উভয় মতই সহি। কেমন তো সেই হিসাবে যদি কেউ পড়ে নেয় কোনো সমস্যা নেই। শুকরান। ওকে, জাযাকুমুল্লাহ খায়রান, আলহামদুলিল্লাহ, ভেরি নাইসলি এন্ড ক্রিসপি ওয়েতে সেইড, ভেরি ক্লিয়ার, মাশাআল্লাহ। আরেকজন বলছেন যে ক্যান উইমেন ডু ইতিকাফ এট হোম? আপনার ইয়ে হয়ে গেছে আবুল ভাই, আপনার মিউট হয়ে গেছে, এখনো আপনি মিউটে আছেন, আপনাকে আনমিউট করেন। স্টিল কন্ট্রোলে যিনি আছেন, দেখেন তো আবুল ভাইকে আনমিউট করা যায় কিনা। হ্যাঁ, ঠিক আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন মসজিদে এবং কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ গুলো করো। তো আল্লাহ পাকের হুকুম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন মসজিদে, অতএব এতেকাফ করার জন্য মসজিদই হচ্ছে বেস্ট জায়গা। এখন যদি কেহ মসজিদ, আমরা বর্তমানে যে প্যান্ডামিক সিচুয়েশনে পড়ে মসজিদগুলো লকডাউনের আন্ডারে চলে গিয়ে সরকার কর্তৃক বন্ধ, এই হিসাবে আমরা এতেকাফ করতে পারি ম্যাক্সিমাম আমাদের ঘরে, আশা করি সওয়াবের নিয়ত থাকার কারণে এটা আদায় হয়ে যাবে। মহিলাদের জন্য এতেকাফটা একটু সমস্যা আছে, কয়েকটি শর্ত দেওয়া হয়েছে বিভিন্ন স্কলারের কাছ থেকে। 1 নম্বর শর্ত হচ্ছে যে যে মহিলা তার ইতিকাফ করতে চাইবে তার জন্য স্বামীর থেকে পারমিশন দরকার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্বামীর খেদমতে কোনো ত্রুটি হয়ে যাবে কিনা এই 10টি দিন, এটা তাকে বিবেচনায় আনতে হবে। 3 নম্বর হচ্ছে ওনার সন্তানাদির ব্যাপারে ওনার যেটা জিম্মাদারি মা হিসাবে আছে, যদি আর কেহ না থাকেন তাহলে তার জন্য ইতিকাফ না করাটা উত্তম। 4 নম্বর হচ্ছে ওনার মা বাবা অথবা শ্বশুর শাশুড়ি বা এক্সটেন্ডেড ফ্যামিলির কোনো মেম্বার যদি তার ফ্যামিলির মধ্যে থাকেন, তাহলে পরে তার এটা খেয়াল নেওয়া উচিত, তার জন্য এতেকাফের সব থেকে বরং এই কাজটার মধ্যে লেগে থাকা তার জন্য উচিত।
ফার্স্ট নম্বর হচ্ছে যদি উনি তার নিজের ঘরের মধ্যে কোনো একটা কর্নারের কোনো জায়গা বা কোনো রুম ব্যবস্থা করতে পারেন এবং সম্পূর্ণ আলাদা ভাবে উনি বাস করতে পারবেন, কেবলমাত্র খাবারের জন্য তার দৌড়ে খাবার এনে দেওয়া হবে, সেখান থেকে তিনি নিতে পারেন, নিজে কুকিং এ থাকবেন না, মানে অনেকগুলো শর্ত শরাইত। তো সেই হিসাবে আমরা অ্যাডভাইস করব। এখন লকডাউনের কারণে সন্তানাদি স্বামী সাহেব সবাই কিন্তু একসাথে আছি, এই অবস্থায় কোনো মহিলার পক্ষে এতকালের মতো একটা বড় ধরনের ঝামেলা গাড়ি নিয়ে আবার যদি এটা ব্রিজ হয়ে যায়, ব্রেক হয়ে যায়, আবার অসুবিধায় পড়ে যাবেন, আবার এটাকে কাদা করতে হবে। এই জন্য পরামর্শ হিসেবে বলবো যে আবার আপনি মিট হয়ে গেছেন, উত্তম এতকাপ না করাটাই কোনো মহিলার পক্ষে উত্তম হবে। আল্লাহ আলম, জাজাকুমুল্লাহ খাইরান। আপনাকে দেখা যাচ্ছে না কেন যেন, আপনার ভিডিও অফ হয়ে আছে বোধ হয়। আচ্ছা দেখি আমি এটা দিচ্ছি ইনশাল্লাহ, ভিডিওটা কিভাবে অফ হয়ে গেল এবার আশা করি এবার ঠিক আছে। হ্যাঁ শুকরান শুকরান, ডিস্টার্ব করি না মাঝখানে, আপনাকে করা দরকার ছিল আসলে, মিস্টেক হয়েছে। শুকরান। ওকে, আরেকজন বলছেন যে ঈদের দিনে যে কেউ ঈদ পালন করে আবার কেউ রোজা রাখে, ঈদের দিনে তো রোজা রাখা হারাম, তারপরে এইখানে ঈদ বাংলাদেশে রোজা, অবশ্য এটা একটু ডিফারেন্ট, তো ঈদের দিনে রোজা রাখা এটা গুনাহ হবে কিনা এটা? জি, একই দেশে বা একই এলাকায় টাইম টেবল বেশ কম হওয়ার কথা না, কিন্তু মতের বেশ কম হইতে পারে। টাইম টেবল বেশ কম না হইলেও কোনো কোনো গ্রুপ বলবো, কেউ আছে সৌদি আরবকে ভালো পায় না, অন্য দেশকে মহব্বত করে, এই জাতীয় কিছু জিনিস আমাদের মধ্যে কিন্তু তাফরেকা হিসাবে আছে, মানে গ্রুপিং হিসাবে আছে। এই জন্য এই গ্রুপিং এর দিকে না গিয়ে এবং গ্রুপিং কে কোনো গুরুত্ব না দিয়ে যদি আমরা ভাস্ট মেজরিটি মুসলিম জনগোষ্ঠীকে গুরুত্ব দিই, তাহলে এটা উত্তম হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি যে এলাকায় যাও বা যে এলাকায় থাকো সেখানকার অধিকাংশ মানুষ যা করে তুমি তাই করো। তখন সোমহুম ইয়াউম ইয়াসুমুন, তুমি তারা যদি রোজা রাখে তুমিও রোজা রাখো, আর যদি তারা কি বলে খাওয়া দাওয়া করে তাহলে তুমিও কিন্তু খাওয়া দাওয়া করো, তোমার রোজা ভেঙে ফেলো, ঈদ করে ফেলো। তো অ্যাকর্ডিং টু দ্যাট হাদিস উই ক্যান সে দ্যাট যে ঈদ একই জায়গায় দুইভাবে করা, দুই দিন করা, আলাদা করা ঠিক হবে না। সেই মাসালার আলোকে যদি আমরা বলি, বলবো যে এক গ্রুপ ঈদ করবে আর আরেক গ্রুপ ঈদ করবে না, তা হওয়া ঠিক না মুসলমানদের মধ্যে। একই এলাকায় একই দেশে যখন বাস করবো তখন একই দেশের বাস মেজরিটি মুসলমানরা যা করবেন আমরা তাই করবো ইনশাআল্লাহ। শুকরান, জাজাকুমুল্লাহ খাইরান। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কেউ যদি টাকা লোন দিয়ে থাকেন, তিনি লোন দিয়েছেন কিন্তু তার জাকাত ওনার দিতে হবে কিনা? সহজ কথায় আমরা যেটা ছোটবেলা শিখছিলাম যে এটা কিন্তু কোরআনের কথা, যার মাল তার জাকাত। এখন লোন আপনি দিয়েছেন যাকে, এটা আপনার আমানত রাখার মতো পয়সা বাইরের কাছে বা বোনকে আপনি লোন দিয়েছেন, এটা আপনি পেয়ে যাবেন, এটা মালিকানা মূলত আপনার। ইসলামী শরীয়তের যে বক্তব্য সেটা হচ্ছে যে মালিকানা কার, তামলিক কার আন্ডারে গেছে। যদি দেখা যায় যে মালিকানা আপনার, ওনাকে ওনাকে লোন দিয়েছেন সোয়াবের জন্য, লোন দিলে বহুত বড় সোয়াব পাওয়া যায়, এই সোয়াবের জন্য লোন দিয়েছেন, উনি যে কোনো সময় আপনাকে রিটার্ন করতে বাধ্য, আপনি যখন চাইবেন তখন চাহিবা মাত্র মালিকের হাতে পয়সা ফেরত দিতে বাধ্য। এই থিওরি অনুযায়ী এই পয়সা কিন্তু আপনার, অতএব অন্যকে লোন দিয়েছেন বলে আপনি এখান থেকে জাকাত থেকে আপনি বাঁচতে পারবেন না। এই পয়সাটা আপনি যেমন করে ব্যাংকে রাখেন যেমন আমানত, আপনি আপনি চাইলে পরে পেয়ে যান, এমনি করে সমান হুকুম তার বেলায়ও, অন্য কোনো হুকুম নাই। আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ। শুকরান, ওকে, আফওয়ান, জাযাকাল্লাহ খাইরান আবুল ভাই। ওয়ালাইকুম। আরেকটা প্রশ্ন হচ্ছে যে একটা মেয়ে, একজন মেয়ে প্রথমবার এবছর বালেগা হয়েছে, বালেগা হওয়ার পরে এরপরে তার মৃত্যুও হয়েছে, এটা কিরকম? এনিওয়ে প্রশ্ন এরকম আর কি। তো এখন তার ইয়ে দেওয়া লাগবে কিনা? ডাইজ, শি নিডস টু মেক আপ হার ফাস্ট, মানে কাফফারার কথা বলছে বোধহয় এখানে। বলছে যে ক্যান ইউ ক্লারিফাই ইফ এ গার্ল হ্যাজ হার পিরিয়ড ফার্স্ট টাইম ইন দিস রমাদান, 10 years old, ডাইজ, শি নিড টু মেক আপ হার ফাস্ট? বিট কমপ্লিকেটেড, আপনি কতটুকু বুঝলেন?
জি, আশা করি ইনশাল্লাহ সহজ হবে। আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিন। যে মেয়েটা মারা গেছে এই জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটাকে মাফ করে দেয় এবং তার পিতা মাতাকে সবরের তৌফিক দিন, সে যেই মেয়ে হোক, একটা মুসলিম মেয়ে। নাম্বার টু হচ্ছে যে মেয়েটা যেহেতু মারা গিয়েছে, যদি রমজানে মারা যায় তাহলে যে কয়েকটা রোজা সে ইচ্ছা ছিল রাখবার কিন্তু রাখতে পারে নাই, ছুটে গেছে যদি হয় তার অসুখ বিসুখের কারণে এবং শেষ পর্যন্ত এই অসুস্থতার অবস্থায় সে মারাও গেল, তাইলে যে কয়েকটা রোজা ছুটে গেছে এই কয়েকটার কেবল ফিদিয়া দেওয়া লাগবে, যেহেতু এখন সে আর বেঁচে নাই এবং কাজা করার মতো অবস্থায় সে আর নাই, এগুলার ফিদিয়া দিয়ে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি এমন হয় যে এক নম্বর রোজা আসতেই, প্রথম রোজা আসতে থেকেই সে অসুস্থ ছিল এবং হুশ টুস ছিল না, তার সেন্স ছিল না 50% ওভার, তার হুশ ছিল না, কোন রকম হুহা করতো বা কথাবার্তা কিছু বুঝতো, এই জাতীয় অবস্থা, তার উপর তো রোজা ফরজই হয় না, এজন্য কোনো ফিদিয়া লাগবে না। আশা করি ইনশাল্লাহ মা-বাবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, ফিদিয়া নাও লাগতে পারে আর লাগতেও পারে, যদি হুশ তার পরিষ্কার থাকে তাহলে ফিদিয়া আপনার দিয়ে দিবেন উত্তম হবে, আর যদি হুশই তার না থাকে অসুখ বিসুখ অবস্থায় সে তার মৌতি হয়ে গেল তাহলে কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ, শুধু দোয়া করে যেন আল্লাহ পাক আপনাদের জন্য তাকে জাখিরা হিসাবে আমাদের দিন ফেরত দেন ইনশাল্লাহ। আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের জন্য এটা দান করেন গিফট হিসাবে আমাদের দিন। শুকরান। এক বোন ফোন প্রশ্ন করেছেন যে উনি বাংলাদেশে রোজার ফিদিয়া দিতে চায়, তো বাংলাদেশে যদি দিতে হয় তাহলে কিভাবে দিবেন? বোনকে বলা দরকার উনি যেখানে বাস করেন সেখানকার নিয়ম অনুযায়ী তিনি ফিদিয়া দিবেন, বাস করবেন লন্ডনে আর ফিদিয়া দিবেন বাংলাদেশি টাকার রেটে এটা হবে না, বাংলাদেশের রেট হচ্ছে 70 টাকা 80 টাকা বা 100 টাকায় যদি হয়, তবু আপনি 100 দিলেও হবে না, এই জন্য হবে না যে সাইম অর্থাৎ যে ব্যক্তি রোজাদার সে ব্যক্তি যে জমিনে থাকে সেখানের রেট অনুযায়ী তাকে দিতে হবে। অতএব এবার আমরা ঠিক করেছি 6 পাউন্ড, আপনি 6 পাউন্ড করে ফিদিয়া দিবেন বাংলাদেশি টাকায় দেন, আদায় হয়ে যাবে, অসুবিধা নেই। আপনি যদি 6 পাউন্ড করে হিসাব করে সারা মাস আপনি রোজা না রাখতে সম্ভব হয় তাইলে আপনি দিবেন 180 পাউন্ড এক এক মাসের ফিদিয়া, এবং এক মাসের ফিদিয়া 180 পাউন্ড কিন্তু অনেক পয়সা হয়ে যায়। আপনি কোনো এক ব্যক্তি বা এক ফ্যামিলিকে না দিয়ে যদি 3-4টি ফ্যামিলিকে দেন তাহলে আশা করি তারা 5-6 হাজার করে পেয়ে মোটামুটি সারা মাস সারা ফ্যামিলি সুন্দর মতো খাওয়া দাওয়া করতে পারবে, সব বেশি পাবে না দিদি আপনি ইনশাল্লাহ। কিন্তু বাংলাদেশি রেটে যদি আপনি দেন বাস করেন এখানে লন্ডনে আপনার ফিদিয়া আদায় হবে না। আল্লাহু আলাম। ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের এখন নতুন প্রশ্ন অনলাইনে আসছে, এখানে যাচ্ছি। একজন প্রশ্ন করেছেন যে আমার এক আত্মীয় এবং বোন এবং মা, এক আত্মীয়ের বোন আমার এক আত্মীয়ের বোন এবং মা একসাথে 2 ফ্লোরে থাকেন। এই বাসার মালিক তার মা, কিন্তু যেহেতু তার মা একা থাকেন তাই বোন এবং মা একসাথে রান্না করেন, কিন্তু বাসার বাজার, ইউটিলিটি বিল বাবদ সব খরচ মা এবং বোন আলাদা আলাদা বহন করেন। এখন এই বোনকে তার অন্য বোন বা ভাই কি জাকাত দিতে পারবেন? তার এক বোন অলরেডি ওই বোনকে জাকাত দিয়ে দিয়েছেন, তার জাকাত কি আদায় হবে? এক কথায় প্রশ্নটা হচ্ছে যে মা আলাদা থাকেন, মা এবং মেয়ে সম্পর্কে, তারা তো মা আর মেয়ে তারা আলাদা থাকেন, আলাদা সবকিছু, তাদের খরচপাতিও আলাদা, শুধুমাত্র কিচেনটা এক, এই জন্য বোধ হয় মেয়ে পাক করে মাকে খাওয়া এটা হইতে পারে। তো যদি জয়েন্ট হয় মা আর মেয়ের যদি খরচপত্র জয়েন্ট হয় তাহলে এই বোনকে দেখা দিলে পরে মাও তো শরীর হয়ে যেতে পারেন খাওয়া দাওয়ার মধ্যে, এই জন্য মাকে কোনো অবস্থায় জাকাত দিলে জাকাত আদায় হবে না। বোন যদি গরিব হয় তাইলে তার অন্য বোন অথবা অন্য কোনো ভাই বোনকে দিতে পারবেন। আরেক মাসালা আছে, বাড়িরার মাসালা, সেটা হচ্ছে যদি বোনকে জাকাত দেওয়া হয় আর মা যদি এটা না জানেন আর বোন তার এই জাকাতের পয়সা থেকে কুকটুক করে মাকে খাওয়ায় খাওয়াইতে পারবে, জায়েজ হয়ে যাবে। মাল হচ্ছে বোনকে দেওয়া হয়েছে জাকাত, বোনের জন্য হচ্ছে এটা জাকাত সাদাকা আর মার জন্য হয়ে যাবে এটা হাদিয়া, মেয়ে তার পক্ষ থেকে মাকে খাওয়াইতেছে হবে, এই জন্য উভয় মশলা বলে দিলাম। আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ। মাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, একলা দিলে, কথা ক্লিয়ার আশা করি ইনশাল্লাহ।
এটার সাথে আপনার আরেকটা রিলেটেড প্রশ্ন, এটা হচ্ছে, ক্যান আই গিভ মাই জাকা মানি টু মাই মাম নাও অ্যান্ড শি উইল ডিস্ট্রিবিউট ইট টু বাংলাদেশ রিলেটিভস আফটার রমাদান? এটা এত অত্যন্ত ক্লিয়ার মাসালা, দেন ইউ ক্যান গিভ ইট টু মাম বিকজ ইউ আর নট পেইং টু ইউর মাম, বিকজ মাম ইজ এ ডিস্ট্রিবিউটার অন দ্য মিডল, তো শি ক্যান ডিস্ট্রিবিউট ইনশাল্লাহ এজ ইউ উইশ অর এজ ইউ ইনস্ট্রাক্ট হার, ও অ্যাকর্ডিং টু হার ইনস্ট্রাকশন শি ক্যান ইনশাল্লাহ ডিস্ট্রিবিউট হার সন্স জাকা এজ ইউ উইশ ইনশাল্লাহ, নো প্রবলেম, বিকজ মা এখানে কোনো মালিক হচ্ছেন না এবং মা এখানে খাচ্ছেন না এবং পাচ্ছেনও না জাকা, তিনি কেবলমাত্র এজ এ ডিস্ট্রিবিউটার এখানে রোল প্লে করতেছেন। ওকে, মাশাআল্লাহ, জি আফওয়ান, দিস ইজ ইন্টারেস্টিং ওয়ান কোশ্চেন, ইট ইজ, যেহেতু কিয়ামত হবে একই সাথে পুরা দুনিয়ায়, তাহলে সবে কদর এক রাতে কি পুরা দুনিয়া একসাথে হবে না? না হলে এক দেশে বেজোড় আরেক দেশে জোড় রাত্রি, তাহলে সবে কদর কি দুই দেশে দুই রাত্রিতে হবে? সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, রাত আর দিন আমরা যেটা হিসাব করি, আল্লাহ তাআলা যে কিয়ামত করবেন বলে যে একই সময় তিনি উল্লেখ করেছেন, তার সাথে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে ওই রাতগুলো আপনার আমার যে রাত হচ্ছে আমেরিকায় একটা আর বাংলাদেশে একটা, ইংল্যান্ডে একটা আর প্যালেস্টাইনে একটা, এই স্টাইলের রাত এবং দিন না। আল্লাহ তাআলা কি বলেছেন, মিকদারুহু কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমরা যে রাত দিন কাউন্ট করো গণ, তোমাদের এক জায়গার রাত দিন একসাথে হয় না, আমার তো একটা দিনের পরিমাণই হচ্ছে তোমাদের 1000 বছর। সুবহানাল্লাহ, বাইজান কি বলা দরকার যে 1 বছরে যদি হয় তাহলে দিনের কোনো কোনো কুল কিনারে পাওয়া যাবে, কিচ্ছু পাওয়া যাবে না ভাই। বরং আমরা আমাদের এইসব জটিল কোয়েশ্চন এনে প্রশ্নের মার পেছে পড়ে যেন জবাব না তালাশ করি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইনা সাআ কখন হবে, একদম ব্যতিব্যস্ত করে ফেলতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত পাঠ করলেন, ইয়াসআলুনাকা আনিস-সাআতি আইয়ানা মুরসাহা, ইয়াসআলুনাকা আনিস-সাআতি আইয়ানা মুরসাহা, এভাবে করে করে তিনি কয়েকটি আয়াত পড়লেন, তাকে জবাব দিলেন আর দিয়ে বললেন, তুমি কি রেডি হয়ে গেছো কিয়ামতের জন্য, এনাফ আমল তোমার হয়ে গেছে? তো দেখেন, টাইম টেবল আমরা জানি না কখন হবে এবং কিভাবে, রাত হবে এক জায়গায় নাকি দিন হবে এক জায়গায় নাকি কোন টাইমে কেবলটা আরম্ভ হবে, এটে টাইম হবে সব জায়গায়, এভাবে কোনো প্রশ্নগ্রস্ত না করে বরং আমাদের উচিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনস্ট্রাকশন অনুযায়ী, উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড এনাফ উইথ আওয়ার গুড ডিডস, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনেবল আস টু ডু সো ইনশাআল্লাহ, দেন যখনই হয় যেন আমরা রেডি থাকি রে ভাই, রাতে হবে না দিনে হবে না কোন সময় হবে ওইটা কোনো ডিফারেন্স বানাবে না আমাদের লাইফে। মেইন কথা হচ্ছে যে আপনার কি আমল আছে, আপনি আমি কি জোগাড় করেছি, এই জোগাড় নিয়ে আমাদের সরসম্মান নিয়ে সম্পদ নিয়ে হাজিরা দেব, এই আমলটা আমাদের আমাদের জন্য করা খুবই প্রয়োজন। জাযাকাল্লাহ খাইরা, জাযাকাল্লাহ খাইরা, ভেরি ক্লিয়ার ব্রাদার। ব্রাদার এনামুল, ইউ ওয়ান্ট টু আস্ক কোশ্চেন, প্লিজ আনমিউট ইয়োরসেলফ এন্ড আস্ক। এনামুল ভাই, প্লিজ আস্ক ইউর কোশ্চেন, আপনার প্রশ্ন জিজ্ঞাসা করেন, উনি তো মিউটেড অবস্থায় আছেন, আনমিউট করেন আপনাকে। আমি দেখতে পাচ্ছি কিন্তু উনি আনমিউট মানে মিউটেড, কন্ট্রোল রুম থেকে মিউট করতে পারবেন, সরি আনমিউট করতে পারবেন, দেখেন তো। ওকে, আরেকজন ভাই প্রশ্ন করতে চাচ্ছিলেন, আমি আপনার প্রশ্ন, জাফর ভাই আপনার প্রশ্নের জবাব কয়েকটা তো দেয়া হয়েছে, আপনার আর কোনো প্রশ্ন আছে কি না? হ্যালো, আটকা পড়ে গেছেন। ওকে, তাহলে আমরা দেখি আর কোনো প্রশ্ন পাই কিনা আবুল ভাই। জি, অনেকে আসলে ওই যে মিউট আনমিউট এটা বাটন অনেকে চিনেন না,
ইনস্ট্রাকশন দিলে আপনার পক্ষ থেকে বা কন্ট্রোল রুম থেকে বোধহয় লাভ হবে। কন্ট্রোল রুম তো বললাম, উনি মেসেজ দিয়েছেন, উনি ট্রাই করতেছেন। ঠিক আছে, আমি ঠিক আছে, আরেকটা প্রশ্ন আসছে, এটা আপনাকে দেই ইনশাআল্লাহ। I bought a land few years ago in Bangladesh. I had intention to build up something there and give rent, so there will be some income. But unfortunately, I couldn't do anything there yet. There is no income at the moment. So do I have to give zakah in this land, for that land? আপনার যেহেতু নিয়ত হচ্ছে আপনি কিছু তৈরি করবেন, পরে এটা আপনি এখান থেকে রেন্ট আসলে পরে রেন্ট থেকে জাকাত দিবেন বা রেন্ট লাভ করবেন, সমস্যা নাই। কিন্তু যখন কোনো ক্যাশ মানি থেকে ট্রান্সফার হয়ে কোনো বিজনেসে ইনভেস্ট হয়ে যায়, যদি এটা বিজনেসের নিয়তে থাকে তাহলে এটার উপর জাকাত লাগবে, একটা মত। আর আরেকটা মত হচ্ছে যে না, লিকুইড পয়সা থেকে যখন কোনো অ্যাসেট হয়ে যায় অ্যাসেটের উপর জাকাত আসে না, যতক্ষণ পর্যন্ত এই অ্যাসেটটা বানিয়ে না হয়েছে, অর্থাৎ নামি হওয়ার জন্য শর্ত হলো যে এটা থেকে এটা ইনভেস্ট করেছেন, ইনভেস্টমেন্ট থেকে আপনার প্রফিট হয়ে আসতেছে, ইনভেস্ট হয়েছে বিজনেসে, তো আপনার এটা মালের নামি হবে না। এই জন্য যে আপনার এটা অ্যাসেট হয়ে আছে, এটা দাম হয়তো বাড়তেছে, এই জন্য সেকেন্ড মত যদি আপনি ফলো করেন যে কোনো কিছু হওয়ার পর, এই বিল্ডিং হওয়ার পর যখন আপনি এটাকে কেন বা ল্যান্ড করে দিবেন, ওই সময় যেগুলো আপনার আসবে, কি বলে, প্রফিট না রেন্ট আসবে, ওই রেন্টের উপর থেকে আপনি জাকাত দিবেন, এবং কোনো কিছু তৈরি না হওয়া পর্যন্ত যেমন, এই জন্য এখান থেকে আর কোনো জাকাত দেওয়া লাগবে না ইনশাল্লাহ। আর আরেকটা মত আগে উল্লেখ করে ফেলেছি, যেহেতু এটা মালে নামি, এখান থেকে আপনার ফায়দা আসবে, বছরে বছরে দাম শুধু বাড়তেছে, এবং এটা বিজনেসে লাগাইছেন, ইনভেস্ট করেছেন, অতএব আপনার পার ইয়ার এটার হিসাব রাখবেন, যখন বিক্রি করবেন পয়সা হাতে আসবে ওই সময় সব ইয়ারের জাকাত দিবেন। দুইটা মত আছে, তো জাকাত দেওয়াটা হচ্ছে উত্তম, যেহেতু এখানে দিলে পরে গরিবের লাভ হবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমার ওনার অনেক সওয়াব হবে, সওয়াব হবে ডেফিনেটলি। ওকে ব্রাদার জাফর, ওনার আরেকটু ক্লারিফিকেশন প্রয়োজন আছে, তো ঠিক আছে আপনি কোশ্চেন করেন আর ক্লারিফিকেশন চান ওদের কাছে। জি জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি জি, ওয়া আলাইকুম আসসালাম। যে আমার আসলে কোয়েশ্চনটা ছিল ওই যে এক দেশে জোড়ার আর এক দেশে বেজোড় ওই কিয়ামত নিয়ে, আমি বোঝানোর জন্য কিয়ামতটা বলছি। যেমন বাংলাদেশে কেউ ফোন করলে দেখা যায় যে আজকে উনার বেজোড়াত খুব বেশি ইবাদত করতেছে, আমরা একটু যেহেতু জোড়াত একটু কম করতেছি, উনারা বেশি করতেছে, বা আমরা আরেকদিন করতেছি উনারা একদিন করতেছে, কিন্তু আইদার 10 দিনে আমরা সমানভাবে করব, অথবা যে মানে ধরো আমার আম্মারে বলতেছি, উনি বলছে আজকে কথা বলো না আজকে বেজোড়াত আমাদের, আমরা বলতেছি আমাদের কালকে বেজোড়াত, মানে জিনিসটা যদি তাইলে একদম ঠিক কথা। অনেক চ্যারিটিতে বলা হয় সবাই কদরের রাতে আজকে আজকে বেশি করে চ্যারিটি করে, কিন্তু তাইলে এই জিনিসটা বোঝার জন্য বলছি আর কি। ওকে, এটা আপনি আরো সহজ করে বোঝার কথা, যেমন সূর্য যেদিকে শুধু ঘুরতে থাকে সূর্যের চাকা অনুযায়ী আমরাও ঘুরি, যেমন ইফতার 24/7 ইফতার হচ্ছে, আপনি জানেন নি এটা কেমনে, হ্যাঁ আমরা একটু পরে করব, এই মুহূর্তে ইফতার হচ্ছে কিন্তু কোন এক দেশে, এক দেশে না এক দেশে, এইভাবে করে সূর্যের চাকার সাথে সাথে যেহেতু আমরাও ঘুরি, এবং আমাদের যখন টান আসে ওই সময় আমরা ইফতার করি, সেহরি খাই, তাহাজ্জুদ পড়ি, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিনের যেটা সিস্টেম, তারও কিন্তু একটা সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী তার ফেরেশতারা এবং তিনি নিজে ওই কদরের রাত বলেন, তাহাজ্জুদের টাইম বলেন, এশার নামাজের কার কোন দেশে গিয়ে পড়তেছে, কোন টাইমে পড়তেছে জব, সেই হিসাবে একটু পরে আমরা পড়বো সালাতুল আসর, কিন্তু অন্য দেশে এখন ফজর, ঠিক না? এই জন্য অন্য কাউকে একটা একটা টাইম আর একটা এফেক্ট করবে না, সূর্যের চাকার সাথে সাথে যেমন করে আমরা ঘুরবো এমনি করে আমাদেরও ফজরের রাত আসবে, এশার টাইম আসবে, ফজর আসবে, রোজা শুরু হবে, আবার ইফতার হবে, এরপরে রোজা আবার আরম্ভ করব, সহুর হবে, এইভাবে করে করে ইশারা চলে। এই জন্য আপনার আম্মা যেটা বলেছেন ভালো, বেজু কথাবার্তা বলবো না, আজকে আমাদের আমাদের আজকে বেজুল রাত, একদম ঠিকই বলেছেন, উনার হচ্ছে বেজুল আর আমাদের হচ্ছে যে বোধহয় জুল, এইভাবে করে করে হয়ে যায়, এটা আশা করি
আপনার কাছে এখন ক্লিয়ার আশা করি না? আল্লাহ কোরআনে কয়েকটা আয়াত এশার করেছেন যে রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, এক আয়াত। আর এক আয়াতে আসছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, এক বচন, দ্বি বচন। এরপরে আসছে বহু বচনে রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব। যাক, তো এর অর্থ হচ্ছে যে সবগুলো পূর্ব এবং সবগুলো পশ্চিম। তো আল্লাহ রাব্বুল আলামিনের ওই সূর্যের চাকা অনুযায়ী একদিন যেখানে গিয়েছে এটাও কিন্তু মাশরিক, আর একদিন গিয়ে যেখানে ডুববে এর নাম হচ্ছে মাগরিব। কিন্তু সবগুলো মাগরিব যদি একসাথে করি হয়ে গেছে মাগরিব, সুবহানাল্লাহ। সিমিলার ওয়েতে ইনশাল্লাহ আপনার আম্মার কথাটা ঠিকই আছে, আশা করি আপনার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ আলাম, শুকরান, জাযাকাল্লাহ আবুল ভাই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে একজনের লোন আছে, তিনি লোন পরিশোধ না করে ওমরা করতে পারবেন কিনা? জি, ওমরা করা হচ্ছে সওয়াবের কাজ, সুন্নতি কাজ। কোন কোন উলামা বলেছেন, ইমাম শাফি রহিমাহুল্লাহ সহ, যে ওমরা একবার করা ফরজ। তিনি বলেছেন যে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য ওমরা করো, হজ করো। এই আয়াত থেকে ইমাম শাফি নিয়েছেন যে ওমরা একবার করা ফরজ সারা জীবনের মধ্যে। আর বাকি সকল উলামায়ে কেরাম মনে করেছেন যে ওমরা করা হচ্ছে সুন্নত। কেমন, এখন আসেন, লোন পে করবেন এটা হচ্ছে ফরজ। আপনি যদি কালকে মারা যান ভাই, তাহলে পে করবে কে? এবং লোন গাড়ে নিয়ে মরা খুবই খারাপ লক্ষণ। সেই জন্য আপনার জন্য ফকাহে কেরামের ফতোয়া হচ্ছে যে আপনি অন্যের হক নিয়ে আপনি যাবেন না, এবং অন্যের হকটা আদায় করা আপনার জন্য বড় দায়িত্ব। এই বড় দায়িত্ব রেখে আপনি ছোট দায়িত্বের দিকে আপনি যাইয়েন না, বরং আপনি লোন পে করে ফেলেন, এরপরে আমরা যান। এটা হচ্ছে এক নম্বর কথা। আরেকটা জিনিস আছে, যেহেতু এটা ফরজের একটা পর্যায়ে আছে, ওমরা করা ফরজ, তাহলে আপনি লোনের জন্য একটা জিম্মাদারির ব্যবস্থা করেন। আইদার আপনার ওয়াইফকে বলে যান যে আমার এই এসেট আছে, আমি যদি মারা যায় আসি না আমার ওমরা থেকে, তাহলে আমি তোমাকে কফিল করলাম, স্পন্সর করলাম, তুমি এটা জিম্মাদার হও, হয়ে আমার এই একটুকুরা জমি বা একটা ঘর আছে এটা বিক্রি করে অমুকের লোনটা আদায় করবা। যদি উনি এগ্রি করে যে হ্যাঁ ঠিক আছে আমি এটা করতে পারবো, তাইলে আপনি ওমরা যেতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড ওপিনিয়ন। আশা করি আপনার কাছে ক্লিয়ার ভাইয়া, এখন আপনি আপনার সিদ্ধান্ত নেন। শুকরান, আল্লাহ আলাম। ওকে, আমরা তো ঘনে আসতেছি শেষের দিকে, সবসময় যেটা হয় শেষের দিকে প্রশ্ন আসে আর কি। তো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, দুইটা একসাথে করে দিই আমি। একটা হচ্ছে যে ঘরে 13 জন মানুষ আছে, ঘরে ঈদের জামাত পড়তে পারবে কিনা? আরেকজন বলছেন যে উনি গার্ডেনে ঈদের নামাজ পড়তে পারবেন কিনা। আচ্ছা, ঘরেরটা হচ্ছে যে আমরা আনাস রাদিয়াল্লাহু আনহুকে যদি ফলো করি, তাহলে তিনি তার ঈদের জামাত মিস করেছেন, লেট গিয়েছিলেন, তিনি মিস করে বাসায় এসে পড়ে ফেলেছেন তার আত্মীয়জনকে নিয়ে, তো এই জন্য তার পরিবারের সদস্যদেরকে নিয়ে। তো সেই হিসাবে ওনার যেহেতু 13 জন আছেন মোট, মাশাল্লাহ, বড় ফ্যামিলি, আল্লাহ পাক আরো বরকত দিন, দোয়া করি। 13 জন যেহেতু আছেন মেম্বার, পড়ে ফেলতে পারবেন, আনাস রাদিয়াল্লাহু আনহুর সুন্নত মতো সওয়াব পেয়ে যাবেন, কিন্তু আপনি খুতবা দিবেন না। ঈদের অন্যান্য যত সুন্নত কাজ আছে, গোসল করা, আতর এবং নিউ ড্রেস বা মোটামুটি উত্তম ড্রেস গায়ে দেওয়া, এরপরে মিষ্টান্ন খাওয়া, এইগুলো সব করবেন, আর তাকবীর দিবেন। তাকবীর দেওয়াটা হচ্ছে ওয়াজিব, কিন্তু খুতবা ছাড়াই দুই রেকাত নামাজ পড়ে ফেলতে পারবেন, জায়েজ আছে ইনশাল্লাহ। আর যদি না করতে চান কোনো গুনাহ নাই, কেউ যদি না পড়ে ঈদের 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 নামাজ কোনো গুনাহ নাই। তখন আমরা ঠেকাই আছি, আল্লাহ পাক দেখছেন, যেহেতু ফরজ জুমার নামাজ পড়তে পারছি না, সেখানে ঈদ না পড়লে কোনো গুণা আসবে না ইনশাআল্লাহ। আর ওই ভাই যেহেতু বলতেছেন যে তিনি ঘর থেকে একটু বাইরে, উনি উনি একটু মোটামুটি আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন ওনার জন্য একটু বাইরে ব্যবস্থা আছে, যে ওই সেম কথাও যদি আপনি পড়ে ফেলতে চান কোনো সমস্যা নাই, সওয়াব পেয়ে যাবেন, কিন্তু না পড়লে কোনো গুণা নাই ইনশাআল্লাহ। শুকরান। ওকে, প্রশ্ন এইটা আমি পড়ি, আপনি কমপ্লিকেশন আছে একটু। বলছেন যে হাজবেন্ড আর এক মহিলাকে বিয়ে করতে চায়, হাজবেন্ড গট রিলেশনশিপ উইথ এ ওমেন ফর ফিউ মান্থস, বাট দ্যাট ওমেন ইজ অলসো ম্যারিড অ্যান্ড শি ওয়ান্টস টু গেট ডিভোর্স অ্যান্ড ডিভোর্স ইজ অন প্রসেস। নাও দিস হাজবেন্ড ওয়ান্টস টু গেট ম্যারিড টু দ্যাট লেডি আফটার শি গট হার ডিভোর্স ফ্রম হার হাজবেন্ড, অলসো হি ওয়ান্টস টু কিপ হিজ ফার্স্ট ওয়াইফ। So in this case, if first wife doesn't want to stay with man, can she
ask for khola from husband? Better hoy ei jatiyo prashno gulo amra onyare onek shomoy nei na live daniye ami bhai ke bolbo je amader jara ulama ekara achen karo sathe byaktigot bhabe uni jodi jogajog koren এখানে অনেকগুলো ইমপ্লিকেশন আছে এবং দুইটা ফ্যামিলি ইনভলভ আছে, এটা ঠিক হবে না। আমরা অরিয়ারে এইভাবে করে ওনাকে ফস করে একটা কথা বলে দেওয়া, আমরা বরং ওনাকে তিনটা কথা বলবো। এক নম্বর যেটা আমি উল্লেখ করলাম, এটা ব্যক্তিগত যোগাযোগ করতে। আর দুই নম্বর বলবো যে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে সবাইকে হুকুম করেছেন ফ্যামিলি টাই রক্ষা করতে। আল্লাযিনা ইয়াসিরুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, আল্লাহ পাক হুকুম করেছেন যে ফ্যামিলি টাই রক্ষা করার জন্য এটা রক্ষা করো, আল্লাহ হুকুম। আর যারা রক্ষা করবে না ওদের জন্য আল্লাহ বলেছেন আরেকটা আয়াত সূরা ইব্রাহিমের সূরা আর-রাদের মধ্যে, যে যারা করবে না উলাইকা হুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার, এদের উপর আল্লাহর গজব নাজিল হোক এবং এদের জন্য খুব খারাপ পরিণাম হবে। অতএব আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহকে ভয় করে আমরা ফ্যামিলিটা, আপনি আপনার ফ্যামিলি নিয়ে বাস করেন, ওই বিচারিকে তার ফ্যামিলি নিয়ে বাস করতে দেন। এদের যদি স্বাভাবিকভাবে কোনো 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 মেয়ে লোক যদি তার স্বামীর থেকে ফ্রি হয় আর আপনার কোনো ইচ্ছা হয় সেটা অন্য কথা, এটা পরে দেখা যাবে। কিন্তু এখন আল্লাহ আস্তে ভাইকে বলবো, অনুরোধ করছি যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকেন এবং সেই বিচারিকে তার ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকতে দেন, এবং আপনি কোনো হারামের দিকে আপনার চোখ ফেলবেন না। আল্লাহ আপনাকে ক্ষমা করুন এবং দোয়া করি আল্লাহ আপনাকে সবরের তৌফিক দিন। প্লিজ জাযাকুমুল্লাহ খাইরান। লাস্ট কথা বলবো এটা যে এখান থেকে যদি কোনো কিছু আপনার না করলে না হয়, তবুও আপনাকে বলবো যে প্লিজ আপনার ফ্যামিলির সাথে কনসাল্ট করবেন, আপনার ফ্যামিলিটা আপনি নষ্ট করবেন না, কনসাল্ট করেন। কনসাল্ট করলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আরেক বিয়ে করা, দুই নম্বর বিয়ে করা ইসলামিক রীতিতে হারাম না, কিন্তু এদেশের নিয়ম কানুনের তো সমস্যা আছে, কিন্তু তারপরে আপনি কনসাল্ট করে যাবেন তাইলে আপনার উভয় ফ্যামিলি আশা করি টিকতে পারে। আপনি আপনার বউয়ের কাছে কোনো হারাম আবদার করছেন না আরেক বিয়ে করার জন্য, কিন্তু যেহেতু আরেকটা আপনি ভঙ্গ করবেন, নষ্ট করতে যাচ্ছেন, এটা কিন্তু খুবই আপত্তিকর। আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের আপত্তিকর অবস্থা থেকে হেফাজত রাখুন, দোয়া করি আমরা রোজামাসের দিনে। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের দোয়া শুনবেন আর আপনিও সতর্ক হন, আল্লাহকে ভয় করুন। শুকরান, জাযাকাল্লাহ খাইরান আবুল ভাই। লাস্ট কোশ্চেন আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে ঘরে যদি আয়না থাকে তাহলে সেখানে নামাজ হবে কিনা? জি, আয়না ঘরে তো থাকতেই পারে, কোনো সমস্যা নাই, আয়না কোনো দোষ নাই। দোষ হচ্ছে যে নামাজে যখন নামাজ পড়বেন ওই সময় আপনার ঠিক ফেস টু ফেস রাখবেন না, আয়নাটা যদি এমন জায়গায় ফিক্স করা থাকে ওয়াদের মধ্যে যেখানে আপনাকে নামাজ পড়তেই হয় আর কোনো অল্টারনেটিভ প্লেস নাই, তাইলে আমি অনুরোধ করব এই আয়নাটা এখান থেকে খুলে অন্য জায়গায় প্লেস করে দেন আর আপনি এখানে ফেস টু ফেস নামাজ পড়েন। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। ওকে, এর সাথেই আমরা আজকে প্রশ্ন উত্তরের আসর আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। ভাই বোনেরা, জাযাকুমুল্লাহ খাইরান যারা প্রশ্ন করেছেন। আপনারা প্রশ্ন করতে থাকতে পারবেন, আজকে না করলেও কালকে পরশু, আগামী শুক্রবার আগ পর্যন্ত যদি আপনারা প্রশ্ন করেন ইনশাআল্লাহ অনলাইনে আমরা সবগুলো প্রশ্ন একসাথে করে আপনাদের প্রশ্ন জবাব দেবো ইনশাআল্লাহ। আগামীকাল আমি বিদায় নিয়ে নেই, মাফি চাই সবার কাছে। আমি প্রশ্ন আনসার করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই হয়েছে, মাফ করবেন। কেউ যদি হার্ট ফিল করে থাকেন তবু আপনি মাফ করে দিন, রোজামাসের দিনে মাগফিরাতের দিন, আশা করি মাফ করে দিলে আল্লাহ পাক আপনাদেরকেও মাফ করে দিবেন। আর পরিচালককে আমি শুকরিয়া আদায় করছি যে আপনি এত সুন্দর করে প্রফেশনালি মাশাআল্লাহ ডান করেছেন আপনার জব এবং আপনার কন্ট্রোল রুম হেল্প করেছেন সবাইকে। জাযাকুমুল্লাহ খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এবং বেজুর রাতে এবং জুর রাতে সব সময় দোয়ার জন্য দরখাস্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান আবুল ভাই, আপনার এই সুন্দর খুবই সংক্ষিপ্ত ভাবে জবাব দেওয়ার জন্য এন্ড ভেরি ক্লিয়ার জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার ইলম আমল আরো বাড়িয়ে দেন এই দোয়া করি। আমিন, আল্লাহুম্মা আমিন, বারাকাল্লাহ। তো ভাই বোন সকলের কাছে আবুল ভাইয়ের সাথে আমি ওনার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে আসুন আমরা পরস্পরের জন্য আমরা দোয়া করি। দোয়ার সময় চলে যাচ্ছে, দিস ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট টাইম আমাদের জন্য, আমরা জানি প্রত্যেকটা রাত্রি আসলে ইম্পর্টেন্ট আর বেজর রাত্রগুলো তো বেশি ইম্পর্টেন্ট। তো আসুন ইনশাআল্লাহ আমরা আবাদত বন্দেগীতে মশগুল হই আর এই প্রোগ্রামটা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই যেন আমরা আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করি। আশা করি আমরা আলহামদুলিল্লাহ সেই স্মরণের সুযোগ পেয়েছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করুন আমল করার জন্য, আমলটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।